আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরেকটি সামার রিফ্রেশিং ড্রিঙ্কস আইটেম শেয়ার করব, আর সেটি হচ্ছে ভার্জিন মোহিতো। এই গরমের দুপুরে যদি ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটি বাসায় তৈরি করে খাওয়া হয় তাহলে সব ক্লান্তি এক নিমিষেই চলে যাবে, আর বাসাতে খুব সহজে রেস্টুরেন্টের সাথে এই ভার্জিন মোহিতো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। ভার্জিন মোহিতো তৈরির জন্য লেবুর পরিমাণ বেশি লাগে। আমি এখানে একটি লেবু নিয়ে নিয়েছি। এখন এই লেবুটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নিব। এরপর এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে একটি লেবু থেকে বেশ কয়েক টুকরো করে নিয়েছি। এখন ভার্জিন মোহিতো তৈরির জন্য পছন্দ মতো একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসে প্রথমে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ চিনি। এবার অ্যাড করব কেটে রাখা কিছু লেবুর টুকরো। এখন অ্যাড করে দিব 4-5টা ফ্রেশ পুদিনা পাতা। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এবার আমি একটি এমন বেলুনি নিয়ে নিয়েছি পুদিনা আর লেবুটাকে একটু থেতলে নেওয়ার জন্য। এই কাজটা করার জন্য আমার কাছে এর থেকে আর ভালো কোনো কিছুই ছিল না। এখন এটিকে 15 সেকেন্ডের মতো এমন থেতলে নিব। আমি 1 গ্লাস পরিমাণ বানাবো, তাই এই গ্লাসে বানিয়ে নিই। আপনারা বেশি তৈরি করলে সেক্ষেত্রে কোনো বোল বা জারে কাজটি করে নিতে পারেন। আমি লেবুগুলো থেকে এখানে রস বের করে নিয়েছি। এখন ক্রাশ করে রাখা কিছু আইস কিউব দিয়ে দিব। বরফগুলোকে ক্রাশ করার জন্য কোনো বলে নিয়ে বা টাওয়ালের মধ্যে নিয়ে কিছু দিয়ে বাড়ি দিলেই ভেঙে যাবে। এবার আবার একটু পুদিনা পাতা অ্যাড করে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি 7-আপ। আপনারা 7-আপ বা স্প্রাইট যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন গ্লাসটাতে 7-আপ দিয়ে ফুল করে নিব। এখন একটা চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল এই গরমের রিফ্রেশিং ড্রিঙ্কস ভার্জিন মোহিতো। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই বেশি ভালো লাগে। এই গরমে বাহির থেকে ফিরে এমন ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ড্রিঙ্কস আমি আপনাদেরকে সাজেস্ট করব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।